বৃহস্পতিবার রাজ্যে ছিল অষ্টম দফার ভোট। বীরভূম মালদার সঙ্গে ভোট ছিল উত্তর কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রতেও। এই কেন্দ্রে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ, এমনই অভিযোগ তুললেন এন্টালি বিধানসভার বিজেপি প্রার্থী তৃণমূল নেতা জাভেদ খানের অনুগামীরা। 58 ও 59 নম্বর বুথে গণ্ডগোল তৈরি করার চেষ্টা করে, এমনই অভিযোগ তোলেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একই সঙ্গে বুথে প্রিসাইডিং অফিসারও পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলে অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একাধিক বুথে দুষ্কৃতি দিয়ে ভোট পরিচালনা করতে চাইছে তৃণমূল, এমনই অভিযোগ এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। অনেক জায়গা থেকে এসেছে, এজেন্টকে আটকানো হচ্ছে, ঢুকতে দিতে দিচ্ছে না, প্রিসাইডিং অফিসারদের ভূমিকা কোয়েশ্চেন অব্দি কাছে, মানে ওরাই নিজে এগুলো করছে, তো এটা কী করে হচ্ছে সেটা তো কোন কোন জায়গায় দেখুন। এখানে জীবন সেবা মিশন বলে স্কুল আছে, জনকল্যাণ আছে, তারপরে পাঁচকড়ি আছে, অনেকগুলো স্কুলে ওখানে স্কুল আছে, ওখানে হচ্ছে না। আমি জোর করে এখন বসাবার চেষ্টা করছি সবাইকে, অনেকজনকে আটকাচ্ছে, অনেকজনকে। জাভেদ খানের ছেলেগুলো ঢুকেছে 59 এ এখানে গণ্ডগোল পাকাবার জন্য, 58 এ বয়সতলা দুর্গাপুর দিকে ঢুকেছে।